بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা আমাদের গত ক্লাসে খিয়ার নিয়ে আলোচনা করছিলাম। অর্থাৎ সহজ ভাষায় যদি আমরা বলি যে ক্রেতা বা বিক্রেতা যদি তাদের ক্রয় বা বিক্রয়টা বাতিল করতে চান, তাহলে তাদের সে অবকাশ বা ইখতিয়ার স্বাধীনতা কখন থাকবে সে বিষয়গুলো নিয়ে তো আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি, দুই প্রকার নিয়ে। প্রথম প্রকার হচ্ছে যে প্রথমত শরীয়ত একটা সময় দিয়েছে যে ওই সময়ের মধ্যে যে কেউ বাতিল করতে পারবে, এটা শরীয়তই অধিকার দিয়েছে। সেটাকে বলা হয় খিয়ারুল মজলিস, অর্থাৎ যতক্ষণ ক্রয় বিক্রয় করবে যে মজলিস, ওই মজলিস থেকে তাদের দুইজনের একজন যতক্ষণ না বিচ্ছিন্ন হবেন ততক্ষণ পর্যন্ত তাদের সে সুযোগ থাকবে। এবং আমরা মোবাইলের কথা বলেছিলাম যে মোবাইলে যদি ক্রয় বিক্রয় সম্পন্ন হয়, তাহলে সেক্ষেত্রে মোবাইলের কল যতক্ষণ না কাটা হবে ততক্ষণ পর্যন্ত তাদের সে অবকাশ থাকবে। দ্বিতীয় প্রকার আমরা বলেছিলাম খেয়ার শর্ত করে নেবে, যে আমরা আমাদের দুইজনের শর্ত করে নেবে যে আমাদের এতদিন পর্যন্ত অবকাশ থাকবে, এর মধ্যে আমরা ইচ্ছে করলে ক্রয় বিক্রয় বাতিল করতে পারবো যদি তারা শর্ত করে। অর্থাৎ আমি একটা মোবাইল ক্রয় বিক্রয় করলাম, করে বললাম আমি যে ঠিক আছে বিক্রয় করলাম তোমার কাছে এটা, ঠিক, কিন্তু 3 দিন পর্যন্ত আমাদের টাইম থাকলো, এই 3 দিনের মধ্যে যদি ইচ্ছা কেউ আমাদের মধ্যে করে, তুমি যদি বিক্রেতা, তোমার যদি ইচ্ছা হয় যে তুমি আমার কাছ থেকে ফেরত নিবে তো ফেরত নিতে পারবে, আর আমি ক্রেতা, আমি যদি মনে করি যে আমি নিব না আমি পারবো, এই থাকলো সময়, এটাকে বলা হয় খেয়ার উৎসব। 3 দিন নির্দিষ্ট একটা সময় বেঁধে দাও। এটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুই পক্ষকেই যে উভয়ের যে অবকাশ থাকবে সেটা না, অনেক সময় এক পক্ষের থাকতে পারে, এটাও শর্ত করে নেওয়া যেতে পারে। অর্থাৎ ক্রেতাকেই বলা হলো যে ক্রেতা ইচ্ছা করলে 3 দিনের মধ্যে ফেরত দিতে পারবেন, কিন্তু বিক্রেতা ইচ্ছা করলে চাইতে পারবেন না, অথবা বিক্রেতা ইচ্ছা করলে চাইতে পারবেন, ক্রেতা ইচ্ছা করলে ফেরত দিতে পারবেন না, দুইটার যে কোনো একটাও করা যায়। অর্থাৎ তারা যেটার উপর শর্ত করবেন সেটা হবে। এই দুইটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, খিয়ারুল মজলিস এবং খিয়ারুল শর্ত। আজকে তৃতীয় প্রকার হচ্ছে খিয়ারুল গোবন বলা হয় এটিকে, গোবন। খিয়ারুল গোবন হচ্ছে যে প্রতারণা, এরকম বেশ কিছু আসবে আপনাদের মধ্যে, মানে এখানে কয়েকটা বিষয় একই মনে হবে, তবে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, আপনারা খেয়াল করবেন। খিয়ারুল গোবন কিভাবে হতে পারে সেটা হলো যে প্রতারণা, প্রতারণা হবে মূল্যের ক্ষেত্রে। মূল্যের ক্ষেত্রে যদি প্রতারণা করে ফেলেন বিক্রেতা যে কোনো ভাবে হোক, তাহলে তাহলে ক্রেতা মানে ইচ্ছা করলে সে মানে পণ্য ফেরত দিতে পারেন, সে পণ্য ফেরত দিতে পারেন, কিন্তু কখন সেটা, কখন সেটা, প্রতারণা বলতে আসলে কি বোঝায়, মানে যখন সেটা একেবারে মানে সাধারণ যেটা নিয়ম নীতি সেটার বাইরে চলে যাবে, মানে বেশি বাড়াবাড়ি, মানে দেখা যাচ্ছে যে নর্মাল ধরুন এই মোবাইলটা হয়তো 1000 টাকায় বিক্রি হয়, কিন্তু আপনার কাছ থেকে নিয়েছে 1050 টাকা, এটা কিন্তু প্রতারণা বলা যায় না সাধারণ ওরফ দৃষ্টিতে। কিন্তু যদি এই 1000 টাকার মোবাইল যদি আমার কাছে ও 1500 টাকা নেই বা 1400 টাকা নেই বা 1300 টাকা নেই, তখন কিন্তু এটা স্পষ্ট প্রতারণা হিসেবে গণ্য হবে। তখন এটা বিষয়টা মানে ইচ্ছা হয়তো দেখা যাচ্ছে যে 10 টাকা 20 টাকা বেশি নিয়েছে, এটাতে আপনি বলবেন যে না আমি এখন ফেরত দিবো, এটা আমার অধিকার, শরীয়তে অধিকার আমাকে দিয়েছে, যে না এটা এটা চলবে না, তখন বরং যেটা হলো মানে ইয়ার বাইরে, মানে স্বাভাবিক রীতিনীতির বাইরে, যেটা স্বাভাবিক রীতিনীতির বাইরে যেটা চলে যায় সেটার ক্ষেত্রে বলা হচ্ছে যে সেটা ইচ্ছা করলে ফেরত দিতে পারবেন। তো এক্ষেত্রে মূল্যটা, মূল্যর ক্ষেত্রে মূলত গোপন যেটা, সেটা মূল্যর ক্ষেত্রে প্রতারণাটাই হলো বিষয়। যেমন শরীয়তে কিছু বিষয় আছে, যেমন তালাককে রুকবান, যেটা থেকে শরীয়ত নিষেধ করেছে, অর্থাৎ ধরুন কোনো কাফেলা খাবার বিক্রি করার জন্য নিয়ে আসছে কোনো এক জায়গায়, তো দেখা যাচ্ছে যে সেখানে যেখানে বিক্রয় করা হবে, যেখানে মূল হাট, হাট যেটাকে বলা হয় বা মেলা যেটাই বলি আমাদের দেশের পরিভাষায় হাট, যেখানে বিক্রয় হবে সেখানে পৌঁছার পূর্বেই অনেকে করে কি, রাস্তাতে তাদেরকে ধরে ফেলতে পারে। রাস্তায় ধরে ফেলে কেন ধরবে, এখানে আসলে মূলত এখানে কিন্তু কথা, মূলত রাস্তায় ধরার কারণ কি, রাস্তায় ধরার কারণ হলো যে তাদেরকে কম মূল্য দিবে, তাদেরকে কম মূল্যে নিয়ে নিবে। এটা এই ক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে, সরকারকে ফাঁকি দেওয়া এটাও একটা কারণ থাকতে পারে, নিষেধ, এটা মোদ্দা কথা নিষেধ, কিন্তু আমরা এখানে কথা বলছি এটার যে অনেক সময় রাস্তায় আটকে দিতে পারে বা রাস্তা থেকে কিনে নিতে পারে, এই উদ্দেশ্যে যে যাতে
মূল্যটা তাকে কম দেয়, কারণ যখন বিক্রয়ের স্থানে চলে যাবে তখন কিন্তু মানে তারা তো জানবেই যে আসল প্রকৃত বাজার মূল্যটা এখন কত, কিন্তু যখন রাস্তা থেকে নিয়ে নেবে তখন তো এই যারা বিক্রয় করছে তারা তো জানে না যে আসলে বাজার মূল্য কত। তো যদি এমন হয় যে সেখানে যাওয়ার পর বুঝতে পারে যে আমরা আসলে কম কম দামে বিক্রয় করে ফেলেছি, তাহলে ইচ্ছা করলে তারা এই বিক্রয়টা বাতিল করতে পারে, যেহেতু এটা শরীয়তের নিষেধ। আর শরীয়তের নিষেধের কারণে একটা কারণ হলো এটা যে প্রতারণা করা, অর্থাৎ কম মূল্যে এটা কিনা। এবং রাসূল ইসলামের হাদিস দ্বারা এটা প্রমাণিত, রাসূল ইসলামের হাদিস দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত। আল্লাহ রাসূল বলেছেন, লা তালাকুল জালাব, যারা পণ্যবাহী কাফেলা তাদের কাছ থেকে রাস্তায় তোমরা পণ্য কিনে নিও না। ফামান তালাকাহু ফাশতারা মিনহু ফাইদা আতা সিয়দুহু সুক, যখন তাদের যে মূল বিক্রেতা যে মালিক সে যখন বাজারে চলে আসে, ফাহুয়া বিল খিয়া, তাহলে তার ইচ্ছা, সে ইচ্ছা করলে বলতে পারে যে আমি এই বিক্রয় বাতিল করলাম কারণ এটা কম দামে বিক্রয় হয়ে গেছে, ইচ্ছা করলে পারবে এটা। আরেকটা হলো যে আপনার আরেকটা প্রতারণা করা হতে পারে, যেমনটি আপনার যেমন নিলামে বিক্রয় করতে করতে বিক্রয় করছে, এর আগে মনে হয় একদিন বলছিলাম এই জিনিসটা। তো এর মধ্যে একজন এমন একজন ব্যক্তি থাকতে পারে যে সে ইচ্ছা করছে, কেন সে হয়তো বিক্রেতা, যে বিক্রেতার হয়তো নিকটের কেউ, তখন ও কি করবে যে ও কিন্তু নেওয়ার ইচ্ছা নেই, কিন্তু ও মূল্য বাড়ানোর জন্য ওই দাম বলবে, বেশি দাম বলবে, যাতে অন্যরাও সাহস করে বেশি মূল্য বলে। এই মোবাইলটা হয়তো আমি নিলামে বিক্রি করতেছি, তো অনেকে কিনবে, আমি বলেছি যে হয়তো একটা দাম নির্ধারণ 1500 টাকা, তো এখানে কেউ বললো 500, কেউ বললো 600, একজন আমার বন্ধু এসে তখন বলতেছে যে আমি 1000 টাকা দিব, কিন্তু ও কিন্তু নিতে চাচ্ছে না, নিবে না, কারণ কি, কারণ ওই যে যারা 600 বলছে তারা যাতে দামটা আরো বাড়ায়, 1000 বললে তখন ওরা 1100 বলবে, 1200 বলবে। এটা এটা নিষিদ্ধ, এটা প্রতারণা। যদি কোনো ব্যক্তি এরকম শিকার হন এ ধরনের প্রতারণা, পরে বুঝতে পারেন, পরে যদি বুঝতে পারেন যে আমি আসলে ঠকে গেছি, এটা আমাকে ঠকিয়েছে এভাবে, তাহলে উনি ইচ্ছা করলে এটা ফেরত দিতে পারেন। এটা শরীয়তে স্পষ্ট হারাম, এটা শরীয়তে স্পষ্ট হারাম, কারণ আল্লাহ রাসূল বলছেন, লা তানাজেসু, তোমরা প্রতারণা করো না, এটাকে বলা হয় নাজেস, মূল্য বৃদ্ধির জন্য। অথবা নিলামে না হোক, ধরুন আপনি নর্মালি আপনি এই মোবাইল হয়তো আপনি কিনতেছেন বাজারে, দোকানদার আপনাকে বললো যে এটার দাম হচ্ছে 1500 টাকা, তখন ও পাশ থেকে এসে বলতেছে যে আমি হয়তো তখন আপনি হয়তো বললেন যে 1500 টাকার জায়গায় যে আমি 1000 টাকা দিব, তো পাশ থেকে এসে বলছে যে কথার কথা হিসেবে বা কিছু, যে আমি তো কিনলাম 1400 টাকা দিয়ে, এই যে বলতেছে, এটার মানে কি, তার মানে সে বুঝাতে চাচ্ছে যে তুমি কিনো, আরো বেশি দাম দাও, এই যে এটাও একটা প্রতারণা কিন্তু। তো যাই হোক, এরকম যদি প্রতারণার কেউ শিকার হন তাহলে উনি যদি ইচ্ছা করেন ক্রয় বিক্রয় উনি বাতিল করতে পারেন। তারপর হচ্ছে মুস্তারসেল, অর্থাৎ এমন হতে পারে যে আপনারা জানেন যে যারা বিক্রেতা দোকানদার তারা কিন্তু অনেক সময় ক্রেতাকে দেখে বুঝে নিতে পারে যে ক্রেতা আসলে কেমন, বুঝে কিনা, যেমন হয়তো আমার মতো মানুষ গেলে বুঝে নিবে যে কিন্তু এই জিনিস সম্পর্কে ধারণা নেই, এর কাছে বেশি চাওয়া যায়। আবার কিছু মানুষ দেখলে তারা বুঝে নাই, ওর মানে চলা মানে কথাবার্তা দেখেই বা জিনিসগুলো যখন দাম দর করে তখনই বুঝে নেয় যে না এর ধারণা আছে একটা, তখন কিন্তু বেশি চাইতে পারে না, কিন্তু নর্মাল যখন দেখে যে না এর ধারণাই নেই বাজার সম্পর্কে কি, তখন কিন্তু ইচ্ছা মতো দাম চাই। তো এরকম যদি কোনো অবস্থা হয় যে ঠকিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে যে মূলত 1000 টাকার জিনিস কিন্তু নিয়েছে, আপনার ওকে বাজার মূল্য 1000 বা 1200-এর মধ্যে, কিন্তু যেহেতু দেখলো যে এ কিছু বুঝে না বা এ বেশি দামি জিনিস খুঁজে বেড়ায়, অনেকে আছে না যে আপনার ওর কাছে দামটাই আসলে, আপনি যদি ভালো জিনিসের দাম কম নেন তো নিবে না, কিন্তু যদি খারাপ জিনিস আপনি বেশি দাম বলেন তো সেটাই নিবে, কারণ দামটাই তার কাছে প্রাধান্য। তো ওই ওরকম হয়তো বুঝতে পেরেছেন, তখন দাম কিন্তু উনি চেয়ে বসেছেন। তো যাই হোক, তো এখন এই মুহূর্তে যে কথা বলছিলাম যে এই অবস্থায় যদি এরকম কোনো কিছু কেউ শিকার হন তাহলে উনি ইচ্ছা করলে এটা ফেরত দিতে পারবেন, যদি এরকম ধোকার শিকার হন যে তাকে ঠকিয়েছে তাহলে উনি ইচ্ছা করেন, কারণ স্পষ্ট হাদিসে মান গাসসা ফালা ইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দিল সে আমার অন্তর্ভুক্ত, আমার দলভুক্ত নয়। এখানে একটা মাসআলা, সেটা হলো যে ধরুন ইচ্ছা করে কেউ, আপনি মানে ক্রেতা জানে যে বেশি নিচ্ছে তারপরে কিনে নিল, তখন কি হবে, অর্থাৎ ধরুন এক চাচা, বৃদ্ধ এক চাচা বিক্রি করছে কলা, তো কলার হালি হচ্ছে সাধারণত এই বাজার মূল্য হচ্ছে আপনার
কত বলবো, 40 টাকা হালি। তো এখন চাচা বলতেছে যে, চাচাকে জিজ্ঞেস করছে, চাচা আপনার কলার মূল্য কত? তো বলে যে 50 টাকা হালি। তো বলছে, চাচা বৃদ্ধ মানুষ, দয়া হয়েছে চাচার উপর। চাচার উপর দয়া হয়েছে। তখন চাচাকে বলতেছে যে, ঠিক আছে 50 টাকায় দিলাম। অথবা একটা বাচ্চা ছেলে, আপনি হয়তো একটা মুরগি বিক্রি করতেছে, মুরগির দাম সাধারণত ওটা বাজার মূল্য হয়তো 250 টাকা হবে, তো বাচ্চাটা কত বাবা, না তো 300, 350 টাকা। তো মায়া হয়েছে গরিবের ছেলে, মুরগি একটা কষ্ট করে পোষেছে, তাকে বেশি দিয়ে দিই, 350 টাকা দিয়ে দিয়েছে। দেওয়ার পর পরে এসে বাচ্চাটাকে বলছে, এই তুমি তো প্রকৃত মূল্য চাওনি, তুমি চেয়েছো 350 টাকা, আমি তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু এটার মূল্য তো 350 না, এটা 250 টাকা। ওই ব্যক্তি কিন্তু জানে প্রকৃত মূল্য, তারপরও কিন্তু তাকে দয়া করে দিয়েছে, কিন্তু এখন এসে বলতেছে আবার যে তুমি আমার সাথে প্রতারণা করেছো মূল্য নিয়ে, তখন কিন্তু গ্রহণযোগ্য হবে না, তখন তার গ্রহণযোগ্য এটা হবে না, কারণ সে জেনে বুঝেই তাকে বেশি টাকা দিয়েছে, বুঝে এখন সেটা গ্রহণযোগ্য হবে না। তো যাই হোক, আমি এগুলো উদাহরণ দিচ্ছি মাত্র। খিয়ারুল গোপন যেটা, সেটা হলো যে মূল্যের ক্ষেত্রে যদি বিক্রেতা প্রতারণা করে বসেন, তাহলে সেক্ষেত্রে একজন ব্যক্তি ইচ্ছা করলে তিনি বিক্রয় মূল্য, এই ক্রয় বিক্রয় বাতিল করতে পারবেন। আচ্ছা, এখানে একটা মেসালা, সেটা হলো যে ধরুন মানে অনেক বিক্রেতা আছে, মানে তারা জানে যে ক্রেতা দাম করবে কিছু কিছু জিনিসে, তো উনি দাম হলো সেটা 80 টাকা, তখন উনি ধরুন তরমুজের দামই ধরি যে 80 টাকা দাম ছোট্ট একটা তরমুজ, উনি 100 টাকা চাচ্ছেন। কেন? কারণ উনি জানেন যে ক্রেতা সাধারণত এসে দাম করবে, কমাতে বলবে, উনার ইচ্ছে যখন কমাতে বলবে তখন আমি কমাবো, কিন্তু আমি দাম চাইবো 100 টাকায়। এই উদ্দেশ্যে কিন্তু উনি এভাবে বিক্রি করছেন। কিন্তু এর মধ্যে ধরেন কোনো ব্যক্তি আসলো আমার আপনার মতো, যে 100 টাকা চাইলো, আমাদের ধারণা নেই যে তরমুজ কত দামে, খুশি হয়ে গেলাম গরমের সময় তরমুজ পেয়েছি, এটাই তো অনেক, তরমুজ পাওয়া যায় না, 100 টাকা চেয়েছি, 100 টাকা দিয়ে দিলাম। এখন কি হবে এটা? আপনার এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আপনাদের কাছে প্রশ্ন, এটা এটা কি হবে এখন বলুন। কোথায় আপনারা সবাই যারা উত্তর দেন, আমার প্রশ্ন হয়তো বুঝতে পেরেছেন কিনা। একজন বিক্রেতা বিক্রি করতেছে, দাম বেশি চাচ্ছে, তার উদ্দেশ্য যে তার উদ্দেশ্য যে ওই দামে বিক্রি করবেন সেটা না, বরং তার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু ক্রেতা এসে দাম বলবেই তখন আমি কমাবো। তো শেষ পর্যন্ত দেখা গেছে যে আমাদের মতো কিছু ক্রেতা যে খুশি হয়ে ওই দামেই নিয়ে নিয়েছে। এখন এটা জায়েজ হয়েছে কিনা বিক্রেতার জন্য? সালাম আলাইকুম সরফরাজ ভাই। সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আমার কাছে লাগতেছে বিক্রেতার জন্য এটা জায়েজ হবে না, বা ক্রেতার জন্য জায়েজ হবে? ক্রেতার জন্য ঠিক আছে, এটা ক্রেতা তো আর না, ক্রেতা ঠিক আছে, ক্রেতা ঠিক আছে, বিক্রেতার জন্য জায়েজ হবে না। আচ্ছা, আর এবং ক্রেতা ইচ্ছা করলে তুমি যদি পরে বুঝতে পারেন তাহলে উনি এটা বাতিল করতে পারবেন। আচ্ছা ইনশাল্লাহ। তুহিন ভাই কি একই জবাব নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সরফরাজ ভাইয়ের সাথে একমত, এটা জায়েজ না সেটা। আচ্ছা তুহিন ভাই, জি, যদি বিক্রেতা এখন বলেন আমাদেরকে যে ভাই আমি আসলে 100 টাকা চেয়েছি, কেন? কারণ অনেক বেশিরভাগই ক্রেতা এসে ওই মানে 80 টাকা বললে 60 টাকা বলবে, তোর আমাকে প্রকৃত মূল্যটা দেয় না বা নিবেও না, আমি তখন যদি না দিই, সেজন্য আমি 100 টাকা চেয়েছি যাতে 80 টাকা বলেন। তো আপনি তো 80 টাকা বলেননি, আপনি কোনো দাম না করে 100 টাকা নিয়ে নিচ্ছেন, কিন্তু এটার দাম কিন্তু 80 টাকা ভাই, আপনি 80 টাকাই দেন, এটা বললে তো আর কোনো সমস্যা থাকছে না, তাই না? তাই না? জি জি, সমস্যা না, জি, তখন কিন্তু আর সমস্যা থাকলো না, তখন আর সমস্যা হবে না আশা করা যায়। তবে এটা মনে হয় আসলে কিছু মানুষের ক্ষেত্রে আসলে সমাজে আমরা দেখি যে আসলে ওনাদের অভ্যাসই তাই, মানে দাম করাই লাগবে যেভাবে হোক। এবং ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে বৃদ্ধ বা ছোট বাচ্চা একটা দেখা গেছে যে বিক্রি করছে, জানে যে খুব বেশি চাইনি, তারপরও যে মানে তাকে তার সাথে দাম করতেছে, মানে দাম আমাকে করাই লাগবে। তো অনেক সময় বিক্রেতারা এটা তো বুঝেন, মানে ক্রেতাদের অবস্থা,
তখন তারা এটা করতে বাধ্য হন। তো এক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো ক্রেতা সহজ সরল নিয়ে নিচ্ছেন ওই দামে, তখন উনি বলবেন যে ভাই আমি নিজ থেকে কম রাখতেছি। এরকম ঘটনা আমাদের আমার আমার পরিবারে ঘটেছে এরকম একটা জিনিস নিয়ে। মানে আসলে আমার আব্বু একদিন কিনতে গেছেন একটা জিনিস, তো ওই জিনিসটার দাম হচ্ছে 3500 টাকা সব জায়গাতেই। তো এখন ওই দাম ইয়াতে করতে গেছে, তো 4500 টাকা দাম চেয়েছে। তখন উনি বলেছেন যে ঠিক আছে 4000 টাকা দিব, এটার দাম তো এত হবে না, 4000 দিব। তখন ওই বিক্রেতা শেষে টাকা দেওয়ার সময় উনি 3800 টাকা নিয়েছে, 3800 টাকা নিয়েছে। যাই হোক, উনি 3500 নেননি, আমি ওনাকে বলছি না যে উনি সঠিক, কিন্তু যাই হোক উনি ওনার পক্ষ থেকে বলেছেন যে ঠিক আছে আপনি, অনেকে তো আরো অনেক কম বলে, তা আপনি যেহেতু খুব বেশি কম বলেননি, তা আমি আমার নিজের পক্ষ থেকে 200 টাকা আপনাকে ছাড় দিলাম। তো এরকম করতে পারে অনেক সময় যে যেহেতু ইনি খুব বেশি কমালেন না, তাহলে আমি নিজ থেকে বলি, এটা ভালো, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন এটা বুঝলাম বিক্রেতারা কি মানে প্রতারণার শিকার হন কিনা মূল্যের ক্ষেত্রে, তারাও হতে পারেন। যেমন ধরুন যে অনেক সময় ধরেন চিনির মূল্য বেড়ে গেছে, যে সাধারণ যে দোকানদার গুলো এদের কাছে সংবাদটা আসেনি, তারা ওই মূল্যেই বিক্রি করতেছে চিনি, বাজেটে হোক বাজেটে ধরুন বাড়িয়ে দিয়েছে সরকার, তাদের কাছে সংবাদটা আসেনি, তারা কম মূল্যে বিক্রি করতেছে। এখন এই সুযোগে একজন ব্যক্তি যে সবার কাছ থেকে চিনি ওই মূল্যে কিনে নিয়েছে, সুযোগের সদ্ব্যবহার, যেহেতু এরা জানে না তাই। পরবর্তীতে বিক্রেতারা যখন জানতে পারলো যে চিনির দাম মূল্য আগেই বেড়ে গেছে, কিন্তু তারা আসলে জানতে পারেননি, তারা আগের মূল্যে বিক্রি করেছেন, তাহলে তারা ইচ্ছা করলে বিক্রয়টা বাতিল করতে পারবেন কিনা, এটা প্রশ্ন আপনাদের প্রতি। আবার মানে বিক্রেতা নিজেই ধরা খেয়ে গেছেন এবার, মানে মূল্যর ক্ষেত্রেই, মানে ওই ব্যক্তির উদ্দেশ্য মানে যখন বুঝতে পেরেছে যে বাজেটে মূল্য বেড়ে গেছে, ধরুন 50 টাকা ছিল বাজেটে 80 টাকা হয়ে গেছে, তুমি বলতেছি এরা তো 50 টাকায় বিক্রি করছে, তা আমি দ্রুত কিনে নি যে আমি অন্য জায়গায় যে 80 টাকায় বিক্রি করবো। পরে যখন বুঝতে পেরেছেন এখন উনি, হ্যাঁ জি সরফরাজ ভাই, আমার কাছে লাগতেছে এটা বিক্রেতা বাতিল করতে পারবে, বাট আমাদের সামাজিক প্রেক্ষাপটে এটা কতটুকু বাস্তবসম্মত আল্লাহ আল্লাহ ভালো জানে, বা বিক্রেতা বাতিল করতে পারবে ওর মান মান মানে মানবে কিনা। হ্যাঁ এটাই, হ্যাঁ হ্যাঁ জি, বাতিল বিক্রেতা বাতিল করতে পারবে, ওর ওর রাইট আছে। আমার কাছে কারো আপত্তি আছে এ জবাবে? আপত্তি থাকলে হাত উঠাবেন। জি সে আমি বলতে যাচ্ছিলাম, বলবো? বলেন বলেন। এটা হচ্ছে এটা বিক্রি কি শেষ হয়ে গেছে আপনার, ক্রেতা বিক্রেতাকে বিচ্ছিন্ন হওয়ার পরে ঘটনা বলছেন নাকি এটা? হ্যাঁ না হ্যাঁ, এগুলো বিচ্ছিন্ন হওয়ার পরে, এগুলো বিচ্ছিন্ন হওয়ার পরে। আমি আপনাদেরকে, আপনি মনে হয় প্রথম থেকে ছিলেন না আমাদের সাথে, প্রথমটা হচ্ছে খিয়ারুল মজলিস, বিচ্ছিন্ন হওয়ার আগে তো সুযোগ থাকবে, এটা শরীয়ত দিয়েছে, এগুলো আলোচনা হচ্ছে বিচ্ছিন্ন হওয়ার পরে। আচ্ছা 5 মিনিট আমি ছিলাম, 7 মিনিট। জি আপনার ওই বিক্রি পারবে না আরকি, আমি বলতেছি আর কি যে এটা বিক্রেতা মানে এটা উনি তো প্রতারণার শিকার হয়েছেন, প্রতারণা। আমরা কিয়ারুল গোবুন নিয়ে আলোচনা করছি, প্রতারণা নিয়ে। তো এখানে আমরা এতক্ষণ আলোচনা করলাম ক্রেতা প্রতারণার শিকার হয়েছেন, বিক্রেতারাই তাদেরকে ঠকিয়েছেন, কিন্তু এখন এখন এই মাসালায় বিক্রেতা নিজেই প্রতারণার শিকার হয়েছে ক্রেতার কাছে। তো আমরা তো আপনাদেরকে বললাম যে ক্রেতা পারবে বাতিল করতে বিচ্ছিন্ন হওয়ার পরেও, এটা বলে আসছি বিচ্ছিন্ন হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, ওটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি এটা হলো প্রতারণা, প্রতারণার শিকার হয়েছেন তখন শরীয়ত আদেশ দিয়েছে বাতিল করার জন্য, তার অধিকার এটা শরীয়ত দিয়েছে। এখন বিক্রেতা নিজেই প্রতারণার শিকার হয়েছে, আপনি কি আপনার মতের উপরে এখনো? জি শেখ। আচ্ছা তাহলে আমাদের যারা কেউ বলবেন নাকি, অন্য কেউ, আবু অমন ভাই বা আলী হায়দার ভাই হয়তো ব্যস্ত? শেখ এখানে একটা বিষয় আমি কনফিউজ আছি এখনো পর্যন্ত, যেটা প্রতারণার বিষয়ে, এই যে এটার কোনো সময় নির্দিষ্ট আছে নাকি যে এতক্ষণ পর্যন্ত এই? না 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 না, সময় নির্দিষ্ট নাই, সময়টা চলে গেছে, ওই যে আপনাদের গত ক্লাসে আপনি ছিলেন না তো ওই জন্য আমি ওই যেটা আপনার দুইটা শর্তের মধ্যে একটা হলো যে একই মজলিসে হতে হবে, আর একটা হলো যে সময়টা নির্দিষ্ট থাকতে হয়, যেটা এখন তো এটা তো আপনার মানে আমরা আজকের যে বিষয়টা পড়তেছি প্রতারণার বিষয়টা, এখানে
দেখা যাচ্ছে যে ক্রেতা আগের যেটা ছিল যে ক্রেতা বিক্রয়টা ক্যান্সেল করতে পারেন, কিন্তু এখানে এই বিষয়টা এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই আমার কাছে, যেটা যে আমি বিক্রি ক্রয় করে চলে গেলাম অথবা বিক্রয় করে চলে গেলাম, কিন্তু কতক্ষণ পর্যন্ত আমার রাইটস আছে এইটা আমি বিক্রিটা মানে ক্যান্সেল করতে, এটা এটা এই ব্যাপারে কোনো কিছু নিয়ে নেই, মানে এরকম সময় নির্ধারিত নেই। অর্থাৎ যখন আপনি প্রতারণার শিকার হবেন, এখন কথা হলো যে মানে এখানেও আপনি যখন এ বিষয়ে শরীয়তে কোনো কিছু বর্ণিত হয়নি, আর শরীয়তে যখন কোনো কিছু বর্ণিত হবে না তখন আমাদেরকে ফিরে যেতে হবে কিসের দিকে, আপনার কাছে প্রশ্ন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। না না, ধরো আল্লাহ রাসূলের দিকে আমরা পেলাম না কোনো উত্তর, এখানে নাই। আপনি যেমন এটা চাচ্ছেন যে প্রতারণার ক্ষেত্রে কতটুকু সময় থাকবে যতক্ষণের মধ্যে আমি প্রতারণার শিকার হলে ফেরত দিতে পারবো, এটা আপনি এটা আপনার প্রশ্ন এটা না? জি জি জি। আচ্ছা, উত্তর আমি বললাম যে শরীয়তে এই ব্যাপারে কোনো কিছু বর্ণিত হয়নি। যদি বর্ণিত না হয়ে থাকে তাহলে আমরা আমরা কোনটার উপর ভিত্তি করে রায়টা নিব? ক্রয় বিক্রয়ের অন্যান্য যে শর্তগুলো আছে ওই ওই শর্তগুলোর উপরে আমরা মানে ওই শর্তগুলো না, এক্ষেত্রে ওরফ যেটা রীতিনীতির উপরে আমাদের ফিরে আসতে হবে, রীতিনীতি যেটা আছে। হ্যাঁ, ওরফের উপরে, যে ওরফ অনুযায়ী যেটুক সময়। এখন দেখা যাচ্ছে যে এমন একটা সময় আমি আসলাম 8 মাস পর বা 9 মাস পর এসে বলতেছি যে তোমার কাছ থেকে আমি এত দামের চিনি কিনেছিলাম 8 মাস আগে, বা এই জিনিস কিনেছিলাম তোমার কাছ থেকে, আমি কি বলে বেগুন কিনেছিলাম এত টাকা দিয়ে, তুমি আমার কাছ থেকে বেশি নিয়েছিলে, আমাকে আমি এটা বাতিল করতেছি, এটা হবে নাকি? কারণ বেগুন পচে গেছে, আমি তার ফেরত দিতে পারছি না। এটা মানে মূল্যর একটা বিষয় আছে বা একটা স্বাভাবিক মানে এখানে ধরে নিতে হবে যে ওরফ অনুযায়ী যেটাকে যেটাকে আসলে প্রতারণা হিসেবে গণ্য করা হবে এবং ফেরত দেওয়ার উপযোগী একটা সময় হিসেবে যখন গণ্য করা হবে তখন। আচ্ছা, এর বাইরে না। জি, তাইলে শেখ এখানে মানে বিক্রেতার হক আছে, উনি ক্যান্সেল করতে পারেন। ক্যান্সেল করতে পারেন, জি, এটাই হচ্ছে সঠিক। যে বিক্রেতা এখানে প্রতারণার শিকার হয়েছেন, বিক্রেতা ইচ্ছা করলে এখানে ক্যান্সেল করতে পারবেন, কারণ তা মূল্যর বিষয়ে তার সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে এখানে আমরা বুঝলাম, তাহলে তিনটা প্রকার, আমি আবার প্রথম থেকে বলছি। একটা হলো খিয়ারুল মজলিস, যেটা এক মজলিসের ভিতরে ক্রয় বিক্রয় যখন হবে এবং আমরা বিচ্ছিন্ন হওয়ার পূর্বে, সেটা ত্রুটি থাক, ঠগাক বা না ঠগাক, এটা মূল বিষয় না বা প্রতারণা মূল বিষয় কোনো না। ইচ্ছা করলে আমি মনে হচ্ছে যে আমি নিবো না, নিবো না, এটা শরীয়ত আমাকে অধিকার দিয়েছে, এটা একটা, যদি এটা আদবের পরিপন্থী শিষ্টাচার পরিপন্থী হতে পারে অনেক সময়, কিন্তু এটা তার অধিকার আছে। দ্বিতীয় হচ্ছে শর্ত করে নিবে যে এতদিন পর্যন্ত আমাদের অবকাশ থাকবে, এতদিনের মধ্যে আমরা ইচ্ছা করলে ক্রয় বিক্রয় বাতিল করতে পারবো, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার, এটাকে বলা হয় খিয়ারুস শর্ত, খিয়ারুস শর্ত। আর তৃতীয় হচ্ছে খিয়ারুল গুব, যেটা মূল্যর ক্ষেত্রে প্রতারণা, যেটা আমরা আজকে পড়লাম, যেটা করলেও শরীয়ত এটাতে আমাদের মানে অধিকার দিয়েছে যে আমরা যদি আসলে প্রতারণা করা হয়ে থাকে, এবং সে প্রতারণা 2-1 টাকা না, যে 5% বা কম হলে তখন আলাদা বিষয়। আর চতুর্থ প্রকার খিয়ারুত তাদলিস, তাদলিস বলা হয় যেটিকে, তাদলিস হলো তাদলিসটাও প্রতারণা, কিন্তু এটা প্রতারণা কিসের ক্ষেত্রে দেখুন, এটা প্রতারণা হচ্ছে পণ্যের ক্ষেত্রে প্রতারণা, তাদলিসটা পণ্যর ক্ষেত্রে এবার প্রতারণা। আপনারা জানেন নিশ্চয় যে ওই যে প্রতারণার একটা হাদিস মনে আছে কারো, এক সাহাবীদের মধ্যে একজন মানে একটা ঘটনা, রাসূলের যুগে একজন একজন প্রতারণা করছিলেন, মনে আছে আপনাদের? পণ্য পণ্য নিয়ে প্রতারণা করেছিলেন, ভেজা 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 পণ্যটা কি করেছিলেন, ভিতরে রেখেছিলেন খাবারটা, যেটা আকাশের পানিতে ভিজে গেছিল, আল্লাহ রাসূল যে হাত ঢুকিয়ে দিলেন না ভিতরে, ঢুকিয়ে দিয়ে বললেন বললেন না যে এটা কি, তখন বলছে আসাবাত হুসামা, আল্লাহ রাসূল আকাশের পানিতে ভিজে গেছে, তো তখন আল্লাহ রাসূল বলেন না আফালা যা আলতু ফাওকা তাম, তুমি সেটা উপরে কেন রাখলে না, ভিতরে কেন রেখেছো, মানুষকে ঠকানোর জন্য। যে তাদলিস, এটাকে বলা হয় প্রতারণা, পণ্যর ক্ষেত্রে প্রতারণা, এটা চতুর্থ প্রকার। একই হুকুম আমরা একটু আলাদা করতেছি, কারণ ফুকাহাগুন আলাদা করেছেন, তাই আপনারা বিব্রত বোধ করবেন না এগুলোতে। সেটা হলো মূল্যের ক্ষেত্রে প্রতারণা, এটা হলো পণ্যের ক্ষেত্রে প্রতারণা। পণ্যের ক্ষেত্রে প্রতারণার 2টা চিত্র আছে, একটা হলো যে পণ্যটা কিন্তু আসলে খারাপ না, মানে ওখানে যে ত্রুটি আছে কোনো সেটা না, কিন্তু যেটুক মানের তার থেকে বেশি করে আপনি দেখাবেন তাকে, মানে যে মানে তার থেকে বেশি করে আপনি দেখাবেন, তখন কিন্তু ধরুন এই মোবাইলটার কোনো ত্রুটি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এমন ভাবে বলবেন যে মানে মানে যেটা আসলে প্রকৃত অবস্থা তার থেকে আপনি বেশি, ক্রেতা বেশি আরো বুঝবে যে এটা তার থেকে মনে হয় বেশি মানে, এরকম বুঝবে, এটাও একটা প্রতারণা। অথবা এটাতে ত্রুটি আছে, তারপর আপনি ত্রুটিটা গোপন করে ফেলতেছেন, ত্রুটিটা গোপন করে ফেলতেছেন, ধরুন এই মোবাইলের একটা সমস্যা আছে যে কথা কম শোনা যায়, কথা কম শোনা যায়,
এমনি ভালো যে চার্জ থাকে অনেক সময় 4-5 দিন, কিন্তু কথা কম শোনা যায়, এটা আপনি গোপন করে ফেললেন। তো এখানে প্রতারণার ক্ষেত্রে, পণ্যের প্রতারণার ক্ষেত্রে দুইটা চিত্র, এক হলো যে জিনিসটারই ত্রুটি আছে কিন্তু আমি ত্রুটিটা ঢেকে ফেলছি, যেমনটা এক হাদিসে আমরা দেখলাম, আর দ্বিতীয়ত হচ্ছে যে ত্রুটি যুক্ত না, ভালোই কিন্তু এমন ভাবে বলতেছি মনে হচ্ছে যে মানের তার থেকে বেশি মানের বোঝাবে, বেশি মানের বোঝাবে। যেমন আপনারা জানেন, উদাহরণ যদি আমরা বলতে যাই যে একটা বাড়ি ধরুন, আমি নিজে এরকম শিকার হয়েছি, মানে আমরা আমাদের নিজেদের মধ্যে এরকম হয়েছে অনেক সময়, মানে বাড়িটার এমন অবস্থা করে দিয়েছেন বাড়িওয়ালা যে আপনি বুঝতে পারবেন না বাইরে দেখে বা ভিতরে যেও সাধারণভাবে যে বাড়িটা অনেক আগের পুরাতন, মানে এত চাকচিক্য করে ফেলেছেন, মিথ্যা কথা মুখেও বলতেছেন যে এত বছর আগের, আপনি বিশ্বাস করে নেবেন। কিন্তু যদি আপনি কিছু জিনিসের দিকে আপনি নজর দেন, তখন আপনি দেখতেছেন যে না, এই বাড়ি কমপক্ষে 20 বছর আগের হবে। এই যে এটা এটা প্রতারণা, এটা একটা প্রতারণা। তারপরে আপনি গাড়ি বিক্রি করবেন, হ্যাঁ গাড়ির ক্ষেত্রে এটা তো আমি সৌদি আরবে নিজের চোখে দেখেছি অনেক আমাদের ভাইদের, মানে রং সুন্দর করে এমন ভাবে রং করেন, রং করে দেখা যাচ্ছে যে 500 রিয়াল খরচ হলো, কিন্তু ওই 500 রিয়াল খরচ করার কারণে তার গাড়ির দাম আরো 2000 টাকা বেড়ে যাচ্ছে, 2000 রিয়াল। তো এটা এটা একটা প্রতারণার মধ্যে অন্তর্ভুক্ত, এটা উদাহরণ জাস্ট আপনাদেরকে বললাম পণ্যের ক্ষেত্রে প্রতারণা কিভাবে হতে পারে। এখন একটা মাসআলা, সেটা হলো যে আপনারা জানেন শরীয়তে একটা মাসআলা আছে পণ্যের ক্ষেত্রে প্রতারণা, যে গাভী, এর আগের দিন কিন্তু একটা কথা হচ্ছিল এবং আপনাদের একটা প্রশ্ন এসেছিল এই বিষয়ে, ইনশাআল্লাহ উত্তর সেদিন আমি দিয়েছিলাম কিন্তু আজকে দিব। সেটা হলো যে একটা গাভী আপনি ক্রয় করলেন, তো গাভীর যেটা ওলান সেটা অনেক বড় আপনি দেখাচ্ছে, তখন আপনি মনে করলেন যে গাভীটা অনেক দুধ দেয়, তারপরে গাভীটা আপনি কিনে নিয়ে চলে আসলেন, কিন্তু দুধ নামাতে যে দেখলেন যে দুধ নাই ভিতরে, বা আসলে এই গাভীর মানে আসলে সেদিন হয়তো দুধ আছে কিন্তু পরে দেখলেন যে না ওলান এত বড় হয় না, আসলে মানে 3-4 দিন ধরে দুধ তারা নামায়নি, বড় করে রেখে দিয়েছি, বিক্রি করবে দাম বেশি নেবে। তাই আমরা বলেছিলাম যে এক্ষেত্রে ক্রেতা ইচ্ছা করলে ফেরত দিতে পারবেন, এখন ফেরত দিবেন কিন্তু সাথে তাকে আরো কিছু দিতে হবে ওই যে দুধ নামিয়েছেন এর বিনিময়ে। সেটা কি বলেছিলাম মনে আছে আপনাদের? কি বলেছিলাম সাথে কি দিতে হবে দুধের পরিবর্তে? আপনাদের মধ্যে একজন প্রশ্ন করেছিলেন আমাকে, ওই প্রশ্নটা মনে আছে এবং কে প্রশ্ন করেছিলেন তার কথাও আমার মনে আছে। কি ফেরত দিতে হবে বলেছিলাম? চেষ্টা করেন, গাভী নিয়ে এসে দুধ নামিয়ে ফেলেছেন, আপনি দুধ ধরেন খেয়ে ফেলেছেন, মাঝে এটাই করেন না কেন? মানে আল্লাহ রাসূল বলছেন তুমি যদি গাভীটা ফেরত দিতে চাও, যে শেখ একটা হাদিস আছে এই ব্যাপারে যে কিছুটা খেজুর দিতে হবে, একটা পরিমাণ একসা পরিমাণ খেজুর দিতে হবে, একসা পরিমাণ খেজুর দিতে হবে জি। তখন আমাদেরকে সাইফুর ভাই সম্ভবত প্রশ্ন করেছিলেন যে শেখ খেজুর যদি না পাওয়া যায়, আমি হয়তো ভুল না করলে উনি মনে হয় প্রশ্নটা করেছেন যে খেজুর না পাওয়া গেলে কি হবে তখন। আচ্ছা যাই হোক, আমরা এই প্রশ্নের জবাব পরে শুনবো। তাহলে এটা কিন্তু একটা প্রতারণা পণ্যর ক্ষেত্রে, সেজন্য আল্লাহ রাসূল এই অধিকার দিয়েছেন। কিন্তু এই মাস আলাই, আচ্ছা এখন ইচ্ছা করলে, এই যে প্রতারণা করেছেন কিন্তু ইচ্ছা করলে ক্রেতা ফেরত নাও দিতে পারেন, গাভী নিয়ে নিয়েছেন, কারণ কি হতে পারে যে ক্রেতার নিয়েছেন ঠিক ওলান বড় দেখে, কিন্তু তার উদ্দেশ্য দুধ নাও হতে পারে, হতে পারে যে গাভীটাই তার উদ্দেশ্য যে কিছুদিন পর জবাই করবেন হয়তো, এটা উদ্দেশ্য হতে পারে, সে কারণে উনি ইচ্ছা করলে ফেরত নাও দিতে পারে আর ইচ্ছা করলে ফেরত দিতে পারে প্রতারণার শিকার হলে। আচ্ছা এখানে মাসআলা সেটা হচ্ছে যে এই যে দুধ আল্লাহর রাসূল যে এই যে খেজুরটা দিতে বললেন, ওই ব্যক্তি বাজার থেকে ধরেন নিয়ে এসেছেন যে দুধ নামিয়েছেন, তারপরেও আবার খাবার খাইয়েছেন গাভীকে, আবার দুধ নামিয়েছেন, এই যে একসা পরিমাণ খেজুর ফেরত দিচ্ছেন, প্রশ্নটা খেয়াল করবেন, একসা পরিমাণ খেজুর ফেরত দিচ্ছেন, পণ্যটাও উনি ফেরত দিচ্ছেন মানে গাভীটাও, এই একসা খেজুর আসলে কিসের বিনিময় হিসেবে দিচ্ছেন? মানে ওই সেদিনের যে দুধ নামিয়েছিলেন, যে দুধটা তার ওলানে ছিল যেদিন ক্রয় বিক্রয় হয়, সেদিনের দুধের মানে বিনিময় স্বরূপ এই একসা খেজুর, নাকি পরবর্তীতে তিনি দুধ নামিয়েছেন সেটার বিনিময় স্বরূপ এই খেজুর, নাকি উভয়টার বিনিময় স্বরূপ এই খেজুর? প্রশ্ন আমার মনে হয় বুঝতে পেরেছেন আপনারা, আপনাদের কাছে উত্তর। সরফরাজ ভাই
আপনাদের আর কার কারো কাছে জবাব থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, সমস্যা নেই। সরফরাজ ভাই বলবেন কিন্তু জোরে। ইনশাআল্লাহ স্যার, আমার কাছে রাখতেছি ওই যেদিন উনি লেনদেন করেছেন ওই দিনের যাটা ছিল এইটার পরিবর্তে ওই একসা খেজুর, যেদিন লেনদেন করেছেন ওই ওই দুধের পরিবর্তে, ওই দুধের পরিবর্তে। হ্যাঁ, কারণ আমার যতদূর মনে হইতেছে আপনি একটা বলছিলেন যে যেগুলা যে জিনিসগুলা আপনি আলাদা করতে পারবেন এইটা এইটা ক্রেতার, সো অ্যাকর্ডিং টু দা ক্রেতার, এটা হচ্ছে ক্রেতার, ক্রেতার জি জি। আর যেটা আলাদা করতে পারবো না ওটা বিক্রেতার, ওইটা বিক্রেতার। তো এখানে আমার যতটুকু মনে আছে এই ব্যাপারে ঝগড়াটা মীমাংসা করার জন্য এই একসা খেজুরটা আসবে, ঝগড়া মীমাংসা করার জন্য না। এটা ঠিক বলেছেন আপনি যে আল্লাহ রাসূল আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমাদের মাসালাটা আসবে কিছুক্ষণ পর যে কেন আল্লাহ রাসূল একসা নির্ধারণ করলেন। হতেও তো পারে যে মানে মানে যেটা দুধ তিনি নিয়েছেন সেটা একসা মূল্যের থেকে অনেক বেশি অথবা অনেক কম, কিন্তু একসা কেন নির্ধারণ করলেন এই প্রশ্নের জবাবে আমরা এটা বলবো। কিন্তু আমার প্রশ্ন এখন আমরা সেটাতে যাইনি, আমার প্রশ্ন হলো যে আমার প্রশ্ন নির্দিষ্ট হবে আপনাকে উত্তর দিতে হবে যে এই যে বিনিময়টা একসা দিতে হচ্ছে এটা কি ওই যেদিনের দুধ ওই যে সেদিন ক্রয় বিক্রয়ের সময় যে দুধটা ছিল তার ওলানে সেটার বিনিময় স্বরূপ, নাকি পরবর্তীতে যে দুধ তার ওলানে এসেছে যেটা তিনি পরে নামিয়েছেন সেটার বিনিময় স্বরূপ, নাকি উভয়টার? এখানে আমার যতটুকু মনে হচ্ছে যে সরফরাজ ভাই এটা সঠিক, কি জন্য যে আমি গত ক্লাসে যে ইয়েটা শুনছি আপনার ওইটা ছিল যে যখন চলে যাবে এবং ওইটা ক্রেতার হয়ে সেই জন্য এইটা কিন্তু মানে আপনার উনার হক চলে আসে, কিন্তু ওই যে যেটা যেটা বিচ্ছিন্ন যেটা বিচ্ছিন্ন সেটা ক্রেতারই, জি জি জি, যে ফায়দাটা আসবে বিচ্ছিন্ন হবে সেটা ক্রেতার, আর যেটা ওর সাথে সংযুক্ত হবে সেটা বিক্রেতারই, জি জি। অর্থাৎ এই তিন দিনে যদি গাভীটা মোটা হয়ে থাকে একটু তাহলে এটা বিক্রেতারই লাভ, এটা বিক্রেতার লাভ, জি। আর যে যে সার যে গোবর ওই যে গোবরটাও যেটা পেয়েছে বা দুধটা পেয়েছে এগুলো ক্রেতার হবে, ক্রেতার। সুন্দর, আপনারা কায়দার উপরে আছেন মাশাআল্লাহ, এটাই সঠিক জবাব, এটাই সঠিক জবাব যে আসলে এই যে বিনিময়টা দেওয়া হচ্ছে এটা কিন্তু ওই দিনের দুধের, কারণ ওই দিনের দুধটা কিন্তু আসলে বিক্রেতার, মানে উনি তো গাভী বিক্রি করেছেন, গাভীর সাথে ওই ওলানে যে দুধ ছিল এটা তো উনার 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 জিনিসটা আপনার কাছে হস্তান্তর করেছেন, তো সেটার বিনিময় স্বরূপ এটা, কারণ পরের যেগুলো সেগুলো তো ক্রেতার হক এটা। সুন্দর জবাব মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা খুব সূক্ষ্ম একটা জিনিস মনে করে রেখেছেন মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আচ্ছা, এবার প্রশ্ন, আপনি যেটা আপনারা যেটা বললেন যে আসলে আল্লাহ রাসূল কেন একসা নির্ধারণ করে দিলেন, হতে হতে পারে যে দুধের মূল্য অনেক বেশি বা অনেক কম বা এটা হতে পারে, তো আল্লাহ আসলে এটা করেছেন যে যা ঝগড়া বিবাদটা মেটানোর জন্য, কারণ অনেক সময় ক্রেতা বলতে পারে যে যে এটা দাম, আবার বিক্রেতা বলতে পারে না আমি এর থেকে বেশি হকদার বা এরকম হতে পারে, সে কারণে আল্লাহ রাসূল একটা নির্ধারণ করে দিয়েছেন যাতে আর কোনো ঝগড়া আর কোনো সুযোগ না থাকে। আচ্ছা, এখন আর একটা প্রশ্ন, সেটা হলো যে খেজুরের কথাই কেন আল্লাহ রাসূল বললেন, ওই ফেতরার মতো তো খাবার, যেমন ফেতরার ক্ষেত্রে খাবার আছে না, যেমন বোর বলা হয়েছে শাইর জাবিব তামর, যেটা আবু সাইদ খুদরি হাদিস যে তখন আমাদের খাদ্য ছিল, খাদ্য ছিল এই খেজুর, খেজুর ছিল, তারপরে জব ছিল, তারপরে কি কিসমিস ছিল তখন খাবার, তো এটা না করে কেন মানে খেজুরটাই আল্লাহ রাসূল একবারে নির্দিষ্ট করে দিলেন, এটা ওনারা বলছেন, সরফরাজ ভাই আপনি বলবেন নাকি? জি না শেখ, না এটা আগের, এটা আগের আছে, আমি হাত না দিয়েছি। আচ্ছা আগের, আচ্ছা, এটা কারণ ওনারা বলছেন যে দুধের মানে খেজুরের সাথে দুধের একটা সম্পর্ক আছে, এটা আলেমুল আমাদের মত, এটা ওনারা বলছেন যে দুধটা যেমন এমনি নরমালি খেজুর খাওয়া যায় সাধারণভাবে কোনো কিছু না করেই খেজুরটা খাওয়া যায় সেভাবে, কিন্তু অন্যান্য খাবারগুলোকে প্রস্তুত করা লাগে, রান্না করা লাগে, অনেক কিছু করা লাগে, কিন্তু এটাতে করতে হয় না, আর দুটায় সুস্বাদু অনেক প্লাস খাবারের কাজ করে, অনেক শরীরের অনেক পুষ্টিকর অনেক কাজ করে কাছাকাছি, এই কারণে ওনারা বলছেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে খেজুর যদি না পাওয়া যায়, যে প্রশ্নটা করেছিলেন সেদিন আমি কি বলেছিলাম উত্তরে, আমার যেটুকু মনে পড়ছে আমি বলেছিলাম যে এখন খেজুর সবসময় পাওয়া যায় সারা বছর, নাকি না এর থেকে বাড়তি কিছু বলেছিলাম?
খেজুর যদি না পাওয়া যায়, ধরুন আসলে পাওয়া যাচ্ছে না আপনাদের কথাই, আপনারা যে প্রশ্ন করেছিলেন যে বাজারে খেজুর নাই, তখন কি হবে? হ্যাঁ বলেন আপনারা, আমাদের সময় কতটুকু, ইনশাল্লাহ সময় হয়ে যাবে। জি আপনারা দ্রুত, তাহলে কি মূল্য দিতে, সরি শেখ, মূল্য দিতে হবে নাকি তাহলে খেজুরটা পাওয়া না গেলে? মূল্য না, মূল্য দেওয়ার সুযোগ নেই। ওই পরিমাণ দুধ অথবা প্রচলিত কোন খাদ্যদ্রব্য যেটা আছে আপনার খাদ্যদ্রব্য, জি অ্যাভেলেবল খাদ্যদ্রব্য যেটা সেটা দিবে, অথবা দুধের ক্ষেত্রে ওই মশলা এখন যে দুধটা যদি ফেরত দিতে চায়। জি আসলে মূল কথা হলো আমি এই মশলাটা আজকে দেখলাম ভালোভাবে, অন্য যে অন্য বইগুলোতে অনেক খুঁজে খুঁজে, তো এই মশলাটা আমি যেটা দেখলাম সেটা হলো যে কোন কোন আলেমের মতে যে আপনি যেটা ওনারা যদি কোনো ঐক্যমত হন কোনো কিছুর উপর তাহলে সেটা যথেষ্ট, এবং এটা খাবারের সাথে ওনারা বলেন না যে সংযুক্ত, হয়তো মূল্য হতে পারে, আল্লাহু আলাম মূল্য হতে পারে, মানে ওনাদের বক্তব্য দেখে যেটা মনে হয়েছে যে ওই ক্রেতা এবং বিক্রেতা যদি একটা বিষয়ের উপর ঐক্যমত পোষণ করতে পারেন তাহলে যথেষ্ট এটা। তবে অগ্রাধিকার যোগ্য মত হচ্ছে আপনারা যেটা বললেন যে যেকোনো প্রকার, যেহেতু ওটা তখন খেজুরটা তাদের একটা খাবার ছিল, খাদ্য ছিল তখনকার সময়ে, মানে একটা নির্ভরযোগ্য খাবার যেটার উপর তারা মানে যেটা মানে যেটা মূল খাবার যেটা প্রধান খাদ্য হিসেবে ব্যবহার হতো, যেমনটা আমাদের এখন চাল বা গম এরকম যেহেতু ছিল, সেহেতু এখন বর্তমানে যেটা প্রচলিত খাবার সেটা আমরা ওটার পরিবর্তে খেজুরের পরিবর্তে সেটা আমরা দিতে পারি। এখন যদি ক্রেতা বলেন, ক্রেতা বলছেন বিক্রেতাকে, আপনারা জবাব দেওয়ার জন্য একটু প্রস্তুত থাকেন, আমি আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে একটু জবাবগুলো চাচ্ছি। ক্রেতা বলতেছেন বিক্রেতাকে যে আমি তোমাকে খেজুর দিব না, কারণ তোমার গাভি থেকে আমি যে দুধ নিয়েছিলাম সেই দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছি, মানে আমার কাছে আছে সে দুধ, সে দুধটা আমি ফেরত দিতে চাই। এক্ষেত্রে বিক্রেতা কি দুধ ফেরত দিতে বাধ্য, নাকি বিক্রেতা বলতে পারেন তাকে না আমি আল্লাহর রাসূল খেজুর নির্ধারণ করেছেন আমি খেজুরই নিব? যদি বিক্রেতা নিয়ে নেন দুধ যে ঠিক আছে হ্যাঁ তুমি ফ্রিজে রেখেছো সংরক্ষণ করে সমস্যা নেই আমাকে দুধটা দিয়ে দাও, কিন্তু উনি বলছেন না আমি দুধ নিব না, নিয়ে নিলে কোনো সমস্যা ছিল না, আমরা তো বললাম যে উভয়ের সম্মতি সমস্যা নেই, কিন্তু বিক্রেতা এবার বাদ সিধেছেন বলছেন না আমি দুধ নিব না, কারণ আল্লাহর রাসূল নির্ধারণ করে দিয়েছেন খেজুর আমি খেজুর নিব, তুমি ফ্রিজে রেখেছো রেখেছো তুমি খেয়ে ফেলো, এক্ষেত্রে কি বলবেন আবু ইউসুফ ভাই? জি আসসালামু আলাইকুম রিন ভাই। বিক্রেতা ক্রেতা বলতেছেন যে আপনার দুধ আমার কাছে আছে এখনো, আমি এটা খেয়ে ফেলিনি, কিন্তু বিক্রেতা বলছে আমি দুধ নিব না, যদি উনি বলতেন দুধ যে দুধ নিয়ে নিব সমস্যা ছিল না, চরিত্র দৃষ্টিতে কোনো সমস্যা নেই, কিন্তু উনি বলছেন না আমি দুধ নিব না আমি খেজুর নিব, আল্লাহর রাসূল খেজুর নির্ধারণ করেছেন খেজুর নিব, তো এখন কি ক্রেতা কি খেজুর দিতে তাকে বাধ্য, প্রশ্ন এটা আমার? জি বাধ্য। লাহিন ভাই কি বলছিলেন, আপনি হাত নামিয়ে নামিয়ে নিলেন কেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেহেতু হাদিস আছে সেহেতু মনি মানে খেজুরটাই দিতে বাধ্য, খেজুরটা দিতে বাধ্য, খেজুরটা দিতে বাধ্য। আচ্ছা এখন বিক্রেতা বলছেন হ্যাঁ ঠিকই বলেছেন, কারণ অনেক সময় ফ্রিজে রাখলেও আমরা জানি যে অনেক সময় ফ্রিজে রাখলেও মানে দুধ নষ্ট হয়ে যেতে পারে এমন অবস্থায়, সেহেতু এটাই বা বেশিরভাগই ইয়া হলো যে খেয়ে ফেলতে পারেন। অথবা বিক্রেতা উল্টা দাবি করতে পারে যে আমি আমি খেজুর নিব না, উনি বলতে পারেন আমি দুধ নিব, মানে ধরেন জানেন না যে অনেক সময় ঝগড়ার কিছু লোক থাকে বলতেছে যে মানে আসলে ওনারই গাভীটা ফেরত নেওয়ার ইচ্ছা নাই, সেজন্য তখন এখন উনি বলতেছে যে তুমি দুধ কেন খেলা আমার আমার গাভীর, আমাকে দুধ দিয়ে ফেরত দিতে হবে তোমাকে, তাহলে এক্ষেত্রে আমরা বিক্রেতাকে বলবো জি না আপনি দুধ ফেরত পেতে বাধ্য না, আপনি আমার সাথে আপনি তো ঠকিয়েছেন,
আপনি আপনি খেজুর পাবেন, আল্লাহর রাসূল খেজুর নির্ধারণ করেছেন, আপনি খেজুরই পাবেন যেহেতু শরীয়ত কর্তৃক নির্ধারিত। সুন্দর। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা সমস্যা হতে পারে, সেটা হলো আমাদের লাস্ট মাসআলা, যে এমন যদি প্রাণী হয় যে যা যে দুধটা আমাদের জন্য আসলে হালালি না প্রায় বিক্রয় করা, যেমন গাধি আথান বলা হয়, গাধার যে স্ত্রীলিঙ্গ গাধি, গাধির গাধির দুধ আমাদের জন্য কি হালাল? এটা তো হালাল না। তো ধরেন কেউ গাধি কিনে নিয়েছে, এখন এক্ষেত্রে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হলো যে আপনার কোনো কিছু ফেরত দিতে বাধ্য না, কারণ শরীয়তে এর কোনো আমাদের কাছে এর কোনো ভ্যালু নেই, এটার কোনো ইয়া নেই, সে কারণে এটা কোনো কিছু ফেরত দিতে সে বাধ্য না, বরং সে গাধা ফেরত দিতে পারবে যদি প্রতারণার শিকার হয়, দুধের কোনো মূল্য এখানে আসবে না। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাসের উপরে, আশা করি যে আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে ক্লাসের উপরে প্রথমত, আর যদি না হয় অন্য প্রশ্ন করতে পারবেন, তবে আপনারা যারা প্রথম থেকে আমাদের সাথে আছেন, আপনারা ক্লাসের প্রথম দিক থেকে, প্রথম দিক থেকে প্রায় অর্থাৎ 5টা থেকে 5টা 10 বাংলাদেশ সময় বা 15 প্রথম দিকেই আপনারা জয়েন করেছেন, হয়তো অনেক সময় 5 মিনিট 10 মিনিট অনেকের অজুর থাকে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু দেরিতে খুবই দেরিতে এসেছেন, তাহলে আমি তাদেরকে প্রশ্ন করতে নিষেধ করব আপনাদেরকে, বরং প্রশ্ন করার অধিকার থাকবে যারা প্রথম থেকে আমাদের ক্লাসে আছেন তাদের। শেখ, আমার ক্লাস সম্পর্কে একটা প্রশ্ন আছে, এই যে আপনি একটা ঠকানোর একটা বিষয় বলছেন যে মানে জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে তারপরে বিক্রি করা, তো এটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে মানে সচরাচর দেখি, যেটা মাছ বিক্রয়ের ক্ষেত্রে মাছটার থালা অনেক উপরে থাকে আর মাছগুলাকে উপরে রাখা হয় সাধারণত, যে বেশি আছে এখানে এটা দেখানোর জন্য, অথবা মানে যে মিক্সড মাছগুলো আছে বড়গুলা একটু উপরে রেখে নিচে অনেক সময় ছোট গুলা রাখা হবে, বা ফরমালিন দেওয়া হচ্ছে বা মানে মাছটাকে তাজা দেখানোর জন্য, এটা কি শেখ প্রতারণার ক্ষেত্রে পড়ে? এটা আসলে ঘটনা হচ্ছে যে আমাদের দিকে, আমি বলি জি, আমাদের দিকে আম যখন বিক্রি করা হয়, তো আমাদের আমগুলো যখন আমরা ওই যে ওই শ্রমিককে দিয়ে যখন নামাই নি, তো নিজেরাই ধরুন বিক্রি করবো, তো ওদেরকে দিয়ে ভ্যানে উঠাচ্ছি, তো ওরা কি করে আমটা যখন সাজায় ওই বড় বড় ডালিগুলোতে, জি জি, তো তখন সাজানোর সময় করে কি ওই বড় বড় কিছু আম বলে যে এটা পরে দিবেন, পরে দিবেন, এটা তারা বলে এটা, তো আমি বলি যে এটা ধোকার শিকার হবে না, বলে না ধোকার শিকার হবে না, তাহলে বড় দিয়ে লাভ কি, বলে না, তারপরে মানে এই আমগুলো দেখে ওরা বুঝতে পারবে, এই আমগুলো দেখে অনেকটা ধারণা হবে যে আমের কোয়ালিটি কেমন। আচ্ছা, মানে ঘটনা হচ্ছে আমি আপনাকে খুলে বলি, বাজারে যখন যাই তখন ওরা আমের কিন্তু একটা মূল্য বলে, এটা দেখে যে 1500 টাকা দিব আমি, আচ্ছা একমত হয়ে গেল, আমটা এবার মাপতে যাচ্ছে, তখন কিন্তু ওই মাপের যেগুলো আম না সেগুলো কিন্তু ওরা সব বাতিল করে দেয়, বলে এটা আমি নেবো না, কারণ এটা 1500 টাকা দামের আম না, শেষে তখন কি করতে হয় ওই ওই আম এসে আবার আলাদা জায়গায় বিক্রি করতে হয়। আমি জানি না যে আসলে ওরা কেন করে, এটা লাভ কি, আমার যেটা কথা হলো যে মিক্সড করে দাও, আমি সবসময় ওদেরকে যেটা বলি যে তোমরা মিক্সড করে দাও, যে ঠিক আছে, মানে এমন না যে বড় গুলো আপনি নিচে দিবেন যে ছোট গুলো উপরে দিবেন, তখন তো ওরা তো আসলে মূল্য বলবে না, কারণ ছোটর উপরে তখন মূল্য বলবে, তা না করে তোমার যেহেতু দুই রকমেরই পণ্য আছে সেহেতু তুমি উপরে দুই রকমই দাও, এবং এটাই হচ্ছে উচিত আমাদের, এটাই হচ্ছে উচিত যারা মাছ বিক্রেতা বলেন বা যেটাই হলো তাদের উচিত উভয়টাই প্রকাশ করা, যদিও কোনো কোনো সময় ক্রেতা আসলে মানে হয়তো নেবেন না সেটা, কারণ ক্রেতার এখানে অধিকার আছে, কিন্তু তারপরেও শুধুমাত্র ওটাই ফোকাস করাটা এটা উচিত না, বরং ক্রেতাকে ইঙ্গিত দেওয়া উচিত যে আমার কাছে এর থেকে নিম্নটা আছে। এই আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খায়র। ভাইয়া আবু ইউসুফ ভাই, জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। শেখ, আমার কাছে আমার একজন ফ্রেন্ড প্রশ্ন করছেন যে উনার নর্মালি সুদি ব্যাংকে মানে FDR করা আছে, প্রচুর টাকা রাখা আছে, তো উনি বলছেন যে উনার যে এই টাকা থেকে কি জাকাত দেওয়া লাগবে নাকি? আমি বুঝতে পারিনি আপনার প্রথম থেকে কথা বলা, যে বাংলাদেশে যে নর্মাল ব্যাংক আছে যে সুদি ব্যাংক, ধরেন জনতা ব্যাংক, এই ধরনের ব্যাংক বা প্রাইম ব্যাংক, এইগুলোতে আপনার টাকা রাখা আছে কি, মানে FDR যে বলে, উনি জিজ্ঞেস করছেন যে এই টাকার উপর কি মানে ওনার জাকাত দেওয়া লাগবে নাকি? জাকাত লাগবে, কিন্তু উনি যে লাভটা আসবে ওটা লাভটা খাবেন না, লাভটা লাভ লাভ যেটা
ওনার যেটা মূলধন, মূলধন যদি মানে নিসাব পরিমাণ হয় ওনাকে জাকাত লাগবে, আর যেটা অতিরিক্ত সুদ আসবে সুদটা থেকে উনি মুক্ত হয়ে যাবেন। একজন মুসলিম হিসেবে যেটা করা উচিত আমি সেটা বলতেছি, উনি এটা আমার কাছে জানতে চাইনি যে সুদটা আমি খাবো কি খাবো না, এটা জানতে চাননি। তারপর আমি বলতেছি ওনাকে বলবেন যে যেটা সুদ আসে সেটা থেকে মুক্ত হয়ে যাবেন, যে কোনো খাতে ব্যয় করে দিবেন নেকির আশা ছাড়া। নেকির আশা ছাড়া বলতে মানে দানের নিয়ত করা চলবে না, কারণ দানের নিয়ত করতে হবে আপনাকে হালাল জিনিসে, হারামে নয়। উনি মুক্ত মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাকে সব দিতে পারেন হারাম থেকে মুক্ত হওয়ার জন্য, এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় মূলধন এখন যেটা থাকলো এটা উনি ব্যাংকে রেখেছেন হেফাজতের জন্য, ওনাকে ওখান থেকে যদি একটা নিসাব পরিমাণ হয় এবং এক বছর থাকে তাকে জাকাত দিতে হবে। মানে সুদি ব্যাংকে রাখলে যে রক্ষা পেয়ে যাবেন উনি জাকাত থেকে, এটা ভাবার কোনো উপায় নেই। অবশ্যই জাকাত দিতে হবে তাকে। আমাদের সিরিয়ালে আছেন সাইফুর ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ আমার প্রশ্ন হচ্ছে ফিতরা নিয়ে। আমাদের ওইখানে তো মনে করেন যে ফিতরাটা 5 পাউন্ড হয়, 5 পাউন্ড বা 6 পাউন্ডের মতো হয়, আমরা অনেক সময় একটু বেশি করিয়া দিই। তো খাদ্যদ্রব্য হিসাবে মনে করেন দেশে যে আমার ওইখানে মেইন খাদ্যদ্রব্য আসলে রাইস, যেটা চাল ধরা হয়। তো আমার মনে হয় যে দেশে তো আমাদের মনে করেন নেয়ালি 1000 টাকার মতো হয়ে যায়, 700-800 টাকা। তো ওই টাকা দিয়ে আমি চাউল লগিয়ে কিছু মাংস বা আরো কিছু সদাই পাতি দিয়ে মানে ঈদের দিন যেভাবে খাইতে পারে এইভাবে কি দেওয়া যায় হবে? মানে সবকিছু মিক্স করে যে আমরা যেগুলো খাইতেছি আর কি, মনে করেন চাউল 5 কেজি লগে মাংস লগে আলু পেঁয়াজ এইসব দিয়ে কি দেওয়া যাবে, শুধু চাউল দিতে হবে? আচ্ছা আপনার কাছে জি জি আপনি ধরেন ওখানে বাসমতি চাল খান, এমনি উদাহরণস্বরূপ আমরা ধরলাম, এখন ওই চালের মূল্য বাংলাদেশে হচ্ছে 70 টাকা কেজি। 70 টাকা কেজি, 70 টাকা কেজি হলে 70 দুগুণা হলো আপনার হলো 140 আর হলো 35, তাহলে 175 টাকা হয়। মানে আপনি 175 টাকা যদি দেন বাংলাদেশে পাঠান কারো কাছে, তাহলে উনি আপনার পক্ষ থেকে 2.5 কেজি চাল কিনে একজন গরিবকে দিয়ে দিবেন একজনের পক্ষ থেকে। কি আপনি বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। জি এটা আপনি দিয়ে দিবেন, এর সাথে যদি আপনি অতিরিক্ত কোনো কিছু দিতে চান আপনি এক্সট্রা টাকা তাকে দিয়ে পাঠাবেন। মানে ওটার ওই 175-এর মধ্যে ভাগ করবেন না কমাই দিয়ে, যেহেতু খাদ্যদ্রব্য বলা হয়েছে খাদ্য মেন খাদ্য যেটা, এবং 1.5 কেজি সেহেতু 2.5 কেজি যেটা 2.5 কেজি আপনি খাবার হিসেবে যেটা চাল সেটাই আপনি দিয়ে দিবেন। এক্সট্রা যদি আপনি তাকে দিতে চান এটা আপনার দয়া, এটা আপনার সৎকা হিসেবে সাধারণ সৎকা হিসেবে গণ্য হবে, কিন্তু আপনি ওটাই দিবেন। কারণ আপনার তেল, আমি কেন বলতেছি বোঝার চেষ্টা করুন জিনিসটা, কারণ সয়াবিন তেল দিয়ে ফিতরা আদায় হবে না বা আপনি চিনি দিয়ে ফিতরা আদায় হবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? কিন্তু আপনি যখন 175 টাকার মধ্যেই দিচ্ছেন তখন তো আপনাকে চাল তো কমাই দিতে হচ্ছে তাকে। আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি 2.5 কেজি না দিয়ে দিবেন তাকে 2 কেজি, এটাই তো প্রশ্ন? জি না জি না, এটা আমার প্রশ্ন না স্যার। না তা এটাই প্রশ্ন তো আপনি বরং আপনার আপনি আমি এজন্য বলতেছি জিনিসটা, আপনি 2.5 কেজি দিবেন এটা আপনি ইমান আনেন যে আপনাকে দিতে হবে 2.5 কেজি। আমি এই দেশের রেটটা ফলো করবো না, আমি যে ইংল্যান্ড আছে এটাও তো আমার 2 পাউন্ডে হয়ে যায়। মনে করেন আমি যে এই দেশে আছি এই দেশের রাইস গুলার দাম গুলা তো বেশি। আপনার কথা আমার কাছে ক্লিয়ার হচ্ছে যে আমার পয়সা যদি 5 কেজি হয় আমি বলন দিতে পারবো না, 2.5 কেজি দিতে হবে। হ্যাঁ আপনি আপনার পক্ষ থেকে একজন অকিল এখানে 2.5 কেজি চাল আপনার পক্ষ থেকে ফকিরকে দিয়ে দিবেন, তাহলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে, এটা হলো মূল বিষয়। বুঝতে পেরেছেন? আপনার পক্ষ থেকে একজন অকিল এখানে যে প্রতিনিধি আপনার, উনি ধরুন আমি বাংলাদেশে আছি এখানে,
এখন আপনি আমার বন্ধু, আপনি আমাকে বললেন যে ভাই আপনি একটু আমার ফিতরাটা আদায় করে দেন, তখন আমি আপনার পক্ষ থেকে 2.5 কেজি চাল আমি আদায় করে দিব ফকিরদের মধ্যে। আপনি 2.5 কেজি চালের যেটা মূল্য আপনি তখন আমাকে বিকাশে আপনি দিয়ে দিবেন বা আপনি ব্যাংকে আমাকে দিয়ে দিবেন, ব্যাস ঝামেলা শেষ এখানে। এখন আপনি যদি বলেন যে ভাই 2.5 কেজি কত টাকা লাগবে, আমি বললাম 175 টাকা, আপনি বললেন যে ভাই আমি আপনাকে 300 টাকা দিয়ে পাঠাচ্ছি, ওই চালের সাথে তাকে আপনি 1 কেজি আলু কিনে দিয়ে দেন, এই আলুটা কিন্তু ফেতরা না, এই আলুটা আপনি সৎকা করলেন তাকে, গরিব মানুষ ফেতরা দিয়েছেন যেটা সেটা হচ্ছে চাল। বুঝতে পেরেছেন? নির্ধারণ করার অধিকার আমাদের নেই, ফেতরা শরীয়ত প্রণেতা নির্ধারণ করে দিয়েছেন, এখন নতুন ভাবে নির্ধারণ করার এই অধিকার আমাদেরকে কেউ দেয়নি, এটা আমরা নিজেরা নিজেরাই ছিনিয়ে নিয়েছি, এটা এটা আমাদের অধিকার নেই, বরং ফেতরা যেটা নির্ধারিত শরীয়ত পক্ষ থেকে। এখন মূল্য দেওয়া যাবে কিনা মতভেদ সেখানে, ফেতরা নির্ধারণের অধিকার আমাদের নেই, মূল্য মূল্য দেওয়া যাবে কিনা প্রশ্ন এখন এটা হচ্ছে, মূল্য দিতে পারবো কিনা, অর্থাৎ আমি খাই যে মানের চাল সে মানের চালের মূল্য হয় 175 টাকা, এই 175 টাকা আমি গরিবকে দিতে পারবো কি পারবো না এটা নিয়ে মতভেদ, কিন্তু ফেতরা নির্ধারণ করব আমি যে এবছরের ফেতরা হচ্ছে এত টাকা, এই সুযোগ শরীয়ত আমাকে দেয়, এটা এটা ভিন্ন জিনিস, আর মূল্য দেওয়াটা এটা ভিন্ন জিনিস, এক এক না, কারণ এক সবাই এক মানের চাল খায় না, আপনি আপনি খাচ্ছেন 75 টাকা 70 টাকা কেজি কিন্তু আমি খাচ্ছি 50 টাকা কেজি, আমি মূল্য দিতে গেলে আমার লাগবে মাত্র কত 150 টাকা আর আপনাকে লাগছে 175 টাকা, তো সমান না, তো হিসেবে আমি নির্ধারণ করবো কি হিসেবে, এটা এই অধিকার আমার নেই, যদিও আমরা মূল্য দেওয়ার পক্ষে নয়, যদিও একটা মত আছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ইমাম আবানীর মতটাকে সমর্থন করেছেন এবং সাথে যোগ করেছেন কি যে যদি কল্যাণকর হয় ফোকারাদের জন্য কল্যাণকর হয় তাহলে টাকা দেওয়াটা, আপনি যদি এখন বলেন যে হ্যাঁ টাকা দেওয়াটা কল্যাণকর কারণ চাল দিলে তো শুধু চাল খাবে আর টাকা দিলে চালের সাথে আরো কিছু কিনতে পারবে, তো এটা কল্যাণকর শুধু কি এই যুগে নাকি, এটা তো শুধু আগের যুগ থেকে চলে আসছে, কিন্তু সেটা না করে শরীয়ত যেহেতু খাবার দিয়েছে আমাদেরকে, খাবারের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, সব যাবতীয় দায়িত্ব আপনাকে নিতে বলেনি ফেতরার মাধ্যমে, আপনাকে খাবার দিতে বলেছে খাবার আপনি দিবেন, সুতরাং মূল্য দেওয়া জায়েজ কি না জায়েজ সেটা মাসআলা ভিন্ন, আমরা যে কোনো মতকে অশ্রদ্ধা করি না, কিন্তু যেহেতু শরীয়তে রাসূলুল্লাহ খাদ্য দ্রব্য নির্দিষ্ট করে দিয়েছেন খাদ্য দ্রব্য, সেহেতু আমরা খাদ্য দ্রব্য দিব, আর দ্বিতীয়ত হচ্ছে যে শরীয়তের এটা হিকমত হতে পারে যে এই সাইরা যেটা ইসলামের একটা নিদর্শন ফিতরাটা, ঈদের সময় ফিতরা দেওয়া হবে, গরিবরা খাবারটা নিয়ে যাবে এবং এটা প্রকাশ পাবে, টাকা দিলে প্রকাশ পায় না, এটা এটাও একটা হিকমত হতে পারে শরীয়তের। আর এখানে আরেকটা বিষয় যে খাবার যখন আপনি দিবেন প্রকৃত গরিবরাই কিন্তু ওখানে আসবে, যারা যারা প্রকৃত গরিব না তারা কিন্তু টাকা হলেও চলে আসতে পারে কিন্তু খাবার নিতে তারা আসবে না, সে কারণে শরীয়তের উপরে থাকাটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর, কারো ফেতরা আমরা বাতিল করছি না, যে কেউ যদি টাকা দিয়ে দেয় তার বাতিল, এটা আমরা বাতিল করতে আমরা যাব না, কিন্তু আমি আমরা আপনাদেরকে বলবো যে আপনারা খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করুন। এর মধ্যে একটা প্রশ্ন রয়ে গেছে, আসলে প্রশ্নটা অনেক লম্বা হয়ে গেছে, আমার অনেক ভাই বিরক্ত হচ্ছেন মনে হয়, তো প্রশ্নটা হচ্ছে যে আমার এখানে তো আমি যে চালগুলো খাই এগুলো মনে হয় 3.5 পাউন্ড হয়, মানে আমার চাউলের প্রাইসটা 7 পাউন্ডের মতো হচ্ছে, তখন আমি দেশে কিরকম দিব, এখানে তো আমি ফিতরা চাউল দিয়ে দিতে পারছি না, আমি যে চাউলটা খাইতেছি আমি আমি এখন হিসাব করতেছি 3.5 থেকে 4 পাউন্ড হয় আমার চাউলের প্রাইসটা, আপনি যতটুকু চাউল বলছেন, মানে ঘটনা হচ্ছে কি যে আপনার ওখানে আপনার ওই চালটা দেখবেন বাংলাদেশে, বাংলাদেশে ওই 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 চালটা পাওয়া যায় কিনা, ওই চালটা না পাওয়া গেলে ওই সমপর্যায়ের চাল যে দামে সে চালের 2.5 কেজি আদায় করে দিলে হবে, আপনার 4 পাউন্ড এখানে বল বিষয় না, এখানে যেহেতু যদি কম হয় তো কমই আপনি কমই বেঁচে গেলেন, আর যদি আপনি মনে করেন যে আমি দিয়ে দিব আপনি দিয়ে দিতে পারেন, সাথে অন্য কিছু কিনে দিতে পারেন বা চালই বেশি করে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। জাযাকাল্লাহ খায়র শেখ, জাযাকাল্লাহ। লাইন ভাই জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা ওই যে এটা হলো ওই যে ভারতের যেটা হয়েছে দিল্লিতে এখন যেটা চলতেছে আর কি, আমি কনফিউজ, মানে কিছুদিন মানে গত বছর আমরা ওদের মুসলমানের উপর অত্যাচার করছিল দিল্লিতে, তো আমরা ওদেরকে অনেকে দোয়া করছেন মনে করেন বদুয়া দিচ্ছেন অনেকে ওনাদের, তো এখন আবার ওনাদের আবার দোয়া করতেছেন, মানে এই জিনিসটা আমি খুব কনফিউজ আর কি, মানে কি কি করবো আমরা আল্লাহ তাদেরকে হেদায়েত করো, হেদায়েত না করলে তাদেরকে তোমার শাস্তির দ্বারা
জি জি শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করো। জি আল্লাহ হয়তো সে দোয়া কবুল করেছেন, তবে আমরা দোয়া করবো যে সেখানে যারা মুসলমান আছে আল্লাহ তাদেরকে যাতে হেফাজত করেন, মানে ওদের জন্য কোনো দোয়া করবো না, ওদের জন্য কোনো দোয়া করার কোনো আমি দেখি না। তবে যদি নিরীহ যারা, মানে সবাই তো আসলে অত্যাচারী না, কাফেরদের মধ্যে কিন্তু সবাই অত্যাচারী না, জি মানে কিছু বিষয় আছে আপনাদের যারা নিরীহ, নিরীহদের জন্য কি আপনি দোয়া করবেন যে আল্লাহ বাঁচিয়ে দাও? না, আপনি দোয়া করবেন যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করিও, এখনো সময় আছে, তারা বিপদে পড়ে যাতে কমপক্ষে তোমার পথে ফিরে আসে, যদি না ফিরে আসে তো আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম, ব্যাস এটুকু। আমাদের সরফরাজ ভাই শেষ প্রশ্ন, না আমাদের আবুমান ভাই আছেন, সরফরাজ ভাই পরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন না যে খোলাফে রাশিদার অন্তর্ভুক্ত, সেটাও নাই, যাদের সুন্নাত অনুকরণীয়, যদিও সাহাবীদের আমল দেখে অনেকে, মানে এটা দাঁড়িয়ে নিয়ে আসলে অনেক কথা, মানে এই কথা যদি আমি বলতে লাগি 2 ঘন্টা ধরে এটার বিশ্লেষণ শেষ হবে না। আমরা আপনাদেরকে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী দাঁড়ি ছেড়ে দিতে, যেটা সেটাই আমাদের জন্য সব থেকে অনুকরণীয়। আবুমান ভাই, শেখ আমার প্রশ্ন হলো যাকাত নিয়ে, প্রশ্নটা যেমন আমরা জানি যে যারা যাকাতের, যেমন আমার আমি কাউকে ঋণ দিচ্ছি, তো আমার তো ওইটা আমি পেয়ে যাব, নিশ্চিত পেয়ে যাব, তো সেটা তো আমার যাকাতের টাকা থেকে আমি মানে কাউন্ট করব যে আমার যাকাত পরিমাণ। জি জি। আমার অন্যদিকে যেমন যিনি এই টাকাটা পেলেন, উনি কিন্তু এমন একটা অবস্থা যে উনি উনার কাছে টাকাটা রাখা আছে, আমি পেয়ে যাব এইটাও আমি বুঝতে পারতেছি, এখন উনি কি উনি ইচ্ছে করলে টাকাটা দিতে পারেন, আমাকে ফেরত দিতে পারেন যে এই টাকাটা আমি ফেরত দিতে পারি? দিচ্ছেন না, ওনার কাছে রেখে দিচ্ছেন, ওনার কাছে রেখে দিচ্ছেন, এখন ওনার যাকাত লাগবে, ওনার ওনার যাকাত লাগবে নাকি টাকা, ওই টাকাটা যাকাত লাগবে, যে যাকাত লাগবে? এখন উনি যদি বলেন যে এটা তো আমার ঋণ আমি দিব না, তো আপনি ঋণ পরিশোধ করে দেন, আপনাকে কি রাখতে বলছে আপনার কাছে? যদি আপনি রাখেন আপনার কাছে, তাহলে এটা আপনার এই টাকার আপনাকে যাকাত দিতে হবে। জাযাকাল্লাহ খায়রান। এবং এই যে ফিতরার ব্যাপারে কি কোনো 2.8 কিলোর কোনো ইয়ে আছে নাকি 2800? অনেকে বলেছেন, আবার অনেকে তো 3 কেজি প্রায় কাছাকাছি বলেছেন, আবার অনেক শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন উনি আবার অনেক কম বলেছেন, 2 কেজি 40 গ্রাম মাত্র, জি কম বলেছেন। 2.5 কেজির মতটা আমরা যেটা মদিনার সা অনুযায়ী, সেটা বেশিরভাগই যেটা মত অনুযায়ী যে 2.5 কেজিটা অ্যাপ্রোপ্রিয়েট। এখন কেউ যদি ইহতিয়াতান ওই যে ওই মতটা গ্রহণ করতে চায়, সেটা তার বিষয়, কিন্তু আল্লাহ ইনশাআল্লাহ 2.5 কেজি যথেষ্ট। আমরা শেষ করছি আজকে ইনশাআল্লাহ, সামনে সপ্তাহে আবার দেখা হবে, আল্লাহ আমাদেরকে যাতে সুস্থ রাখেন এবং আমাদের সিয়াম কিয়াম যাবতীয় আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে নেন, আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, এবং সারা বিশ্বের আমাদের মুসলমানদেরকে যাতে আল্লাহ তাআলা হেফাজত করেন, যারা আমাদের অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন, যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতে প্রবেশ করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করেন এবং দিনের উপর অটুট রাখুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।